নিষেধাজ্ঞার শেষ দিনও এভাবে চলছে ইলিশ শিকার। ধরা পড়ছে প্রচুর মা ইলিশ। অবৈধভাবে ইলিশ ধরা রোধে শেষ দিনও নেই আইন শৃঙ্খলা বাহিনীর ন্যূনতম তৎপরতা। প্রশাসন না, সরকার চাকরি দিছে ভাই, আমাদের তো চাকরি দেবো না সরকারে, এখন আমাদের কি করে খাইতে হবে? আমাদের তো নদীর নালার মাছ টাছে আমরা মাইরা খাই দিছি। ইলিশ প্রজনন নির্বিঘ্ন করতে 9 থেকে 31 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার পাশাপাশি সংরক্ষণ, বিপণন ও পরিবহন আইনত দণ্ডনীয়। তবে প্রশাসনের পর্যাপ্ত তদারকির অভাবে পেশাদার জেলের পাশাপাশি কয়েক হাজার মৌসুমী জেলেকেও দেখা গেল মানিকগঞ্জের পদ্মা ও যমুনায় ইলিশ শিকারে। এখানে মাছ ধরতেছে, প্রশাসন আসে না, মাঝে মাঝে রাস্তায় আসে, নদীতে কোনো সেরকম আসে না। যে 1,000 লোক আছে মাছ ধরতেছে প্রতিদিন সবসময়। এক শ্রেণীর পাইকার নৌকা থেকেই 1 কেজির বেশি ওজনের ডিমওয়ালা মা ইলিশ কিনছেন 250 থেকে 300 টাকায়। তবে লুকিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট হাট বসানো হলেও মানিকগঞ্জের শিবালয়ের আলোক দিয়ে চরের অদূরে সাতপাড়া এলাকায় রীতিমতো আড়ত বসিয়ে চলছে ইলিশের বেচা কিনা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ ট্রলারে নদীপথে, কেউ বা ব্যাগে ভরে পাচার করছে ডিমওয়ালা মা ইলিশ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবে হাজার হাজার জেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ তুলছে যমুনা ও পদ্মার বুক থেকে। তবে নেই প্রশাসনের ন্যূনতম তৎপরতা। দেওয়ানিমন, বাংলা লাইভ, মাল্টিমিডিয়া ডেস্ক।